মাননীয় স্পিকার 2021 বিশ একুশ সালে কোভিড আক্রান্ত হওয়ার পর মানুষ অনেক কষ্টে আছে, তারপরে ইউক্রেন যুদ্ধের কারণে আন্তর্জাতিকভাবে তেলের দাম বৃদ্ধি পাওয়ার কারণে আমাদের ডলারের অপ্রতুলতার কারণে ব্যবসায় আমরা নিয়ন্ত্রণ করছি, এই সমস্ত কারণে ইন্টারনালি যেগুলি পণ্যের মূল্য বৃদ্ধি হওয়া উচিত না সেগুলিও সেই সমস্ত পণ্যেরও মূল্য বৃদ্ধি হয়েছে, অনেক মানুষ বেকার হয়েছে, ঢাকা শহরে অনেক মানুষ বাসা বাড়ি ছেড়ে ঢাকায় বাইরে চলে যাচ্ছে, অনেকে কম পয়সা বাড়াবার বাড়ি ভাড়া করার জন্য যেই বাড়ি থাকতেন সেই বাড়ি ছেড়ে দিচ্ছেন, অর্থাৎ মানুষ একটা দুর্বিষহ অবস্থার মধ্যে আছে। বাজারে গেলে যে কোনো সাধারণ মানুষ দ্রব্য যে মূল্য এর কোনো নিয়ন্ত্রণ নাই, সরকারের পক্ষ থেকে তেমন কোনো সুপারভিশনও নাই, মানুষ খুব অসহনীয় জীবনযাপন করছে। এই অবস্থার মধ্যে মাত্র নির্বাচনটা গেল, আজকে দেখলাম যে সরকার বিদ্যুতের দাম প্রতি ইউনিটে 34 থেকে 70 পয়সা বৃদ্ধি করেছেন এবং গ্যাসের দাম বাড়িয়েছেন। মানে স্পিকার কারণটা বলেছেন যে ডলারের ডিভ্যালুয়েশন এবং বর্তি কমানো। প্রশ্ন হলো যে আপনারা যে বাড়াবেন বলছেন একটা বদ্ধ ভাষায় সমন্বয়, মানে বৃদ্ধি কথাটাও সরকার বলে সমন্বয় করা, কিন্তু আসলে তো মূল্য বৃদ্ধি এই বিদ্যুৎ এবং গ্যাসের। মানে স্পিকার আমরা জানি না এই বিদ্যুতের পার ইউনিট সরকারের উৎপাদন বা কিনতে কত খরচ হয় গড়ে, এটা আমরা জানি না, কিন্তু সবসময় বলে আসছেন যে ভর্তুকি হাজার হাজার কোটি টাকা ভর্তুকি দেওয়া হচ্ছে, সেই ভর্তুকি কমাইতে হবে এবং আগামী 3 বছরের মধ্যে প্রায় 40-43 হাজার কোটি টাকা ভর্তুকি সাথে কমাবেন। কমাবেন কমান, কিন্তু কিভাবে কমাবেন? যে জনগণ নিষ্পেষিত, বাজারে যেতে পারছে না, বেকারত্ব বৃদ্ধি হচ্ছে, বিদ্যুতের দাম বাড়া মানে এর সাথে অনেক জিনিসপত্রের দাম বৃদ্ধি হবে, কারণ বিদ্যুতের সাথে অনেক উৎপাদন আমরা পণ্য উৎপাদন করি, সেই পণ্যগুলির দাম বৃদ্ধি হবে। মানে স্পিকার গ্যাসের মূল্য বৃদ্ধি করেছেন, গাজীপুর এবং নারায়ণগঞ্জে অনেক গার্মেন্টস ফ্যাক্টরি সহ যে সমস্ত ফ্যাক্টরি গ্যাস নির্ভর সেই সমস্ত ফ্যাক্টরিতে কিন্তু গ্যাস দিতে পারছেন না সার্বক্ষণিক, সেখানে 15 দিন গ্যাস দেন 15 দিন দিতে পারেন না, এমনি ব্যবসায়ীরা লস, উৎপাদন কমে যাচ্ছে, সেখানে আবারও গ্যাসের দাম বৃদ্ধি করেছেন। একটি সরকার জনগণ আশা অনেক আশা করে মাত্র 1 মাস আগে নির্বাচিত করলো, আর সেই সরকার জনগণের উপর এই ধরনের যজ্ঞদল পাথরের মতো এইভাবে সামনে রমজান সামনে বিদ্যুতের দাম বাড়া গ্যাসের দাম বাড়া, মানুষ স্পিকার এটা অসহনীয়। আমি আমাদের দলের পক্ষ থেকে আমি সরকারকে বিনীতভাবে অনুরোধ করব যে অন্তত পক্ষে এই গ্যাসের দাম এবং বিদ্যুতের দামটা এই মুহূর্তে বৃদ্ধি করবেন না, সরকার একটা স্থিতিশীল অবস্থা আসুক, দেশের মানুষ একটা স্থিতিশীল অবস্থা আসুক, ইকোনমি একটা নর্মাল অবস্থা আসুক, তখন আপনারা চিন্তা করেন, এখন অন্তত চিন্তাটা বাদ দেন। এই মূল্য বৃদ্ধিটা প্রত্যাহার করার জন্য আমি সরকারের কাছে অনুরোধ রাখছি। মানে স্পিকার আপনাকে ধন্যবাদ আমাকে কথা বলার জন্য।